মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আরও একবার আমাদের এই আবালাতা ফার্মিংয়ে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে বিগত 10-12 দিন বা 10-15 দিন হয়ে যায় প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, তো আজকে একটুখানি রোদ্দুর উঠেছে। আর এই হচ্ছে আমার বাড়িঘরের অবস্থা। তো আপনাদের আজকে আমি যেটা মেইনলি দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে আমার এই দেশি ফ্লক। তো এইগুলোর মোটামুটি 2.5-3 মাস বয়স চলছে। মোটামুটি এদের ওয়েটও 900-800 এরকম ওজন হয়ে গেছে। তো এইখানটায় আমার 250 পিস বাচ্চা রয়েছে। তো আমার এখান থেকে এক বন্ধু কিছু কড়কনাথের বাচ্চা নিয়ে যাবে, কেননা এখানটায় আমার কিছু কড়কনাথ রাখা আছে। এই যে এই পাশটায় এগুলো সব কালো কালোগুলো কড়কনাথের বাচ্চা আছে। এই যে এই পাশটায় দেখুন, এই যে এইটা হচ্ছে কড়কনাথের বাচ্চা, এইখানটায়ও রয়েছে। তো এইগুলো আমার এখানে খুব জোর হলে 30-35টা হবে। তো যদি কারোর কড়কনাথের এই সাইজের বাচ্চার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করতে পারেন, কেন এইখান থেকে ওই ভদ্রলোক 15টার মতো নিয়ে যাবে, আর আমার কাছে খুব জোর হলে 15-20টা থেকে যাবে। তো যাই হোক, আপনাদের এই বাচ্চাগুলো দেখে কীরকম লাগছে সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর বন্ধুরা, এখান থেকে আমার আর 250 পিস তো রয়েছে, এখান থেকে আমি খুব জোর 50-60 পিস আরও আমি বের করে দেবো। তো আমার প্যারেন্ট স্টকের জন্য টোটাল আমি 200 রাখব। তো আপনাদের এই বাচ্চাগুলো দেখে কীরকম লাগছে, অ্যাকচুয়ালি এগুলো বাচ্চার নেই, এগুলো এখন সেমি অ্যাডাল্ট হয়ে গেছে। তো এবার দেখা যাক, একটা দেশির একটা প্যারেন্ট স্টক করার ইচ্ছে, কেন প্রচুর লোকে আমাকে দেশি মুরগির ডিম, দেশি মুরগির বাচ্চার জন্যে খোঁজ খবর করে, তো সেই জন্য আমিও দিতে পারিনি। তো এখন দেখা যাক, এগুলো আগস্টের মাঝামাঝি বা লাস্টের দিকে আশা রাখছি ডিমে চলে আসবে। তো তখন থেকে সবাইকেই আমি বাচ্চা ডিম প্রোভাইড করতে পারবো আশা রাখছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন, কেননা আপনি যখন শেয়ার করবেন কারোর যদি ফার্মিং করার ইচ্ছে থাকে তাহলে এখানে এসে আমার সাথে যোগাযোগ করে বাচ্চা বলুন, মাঝারি বলুন, বড় মুরগ বলুন, সব কিছুই পেয়ে যাবে। তো একটা সুন্দর ফার্মিং শুরু করতে পারবে। তো আপনাদের যদি আমার এখানে আসার ইচ্ছে থাকে তাহলে সবচাইতে ভালো গুগল ম্যাপে চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবেন, প্রপার লোকেশনটা পেয়ে যাবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটার আমি বেশি লম্বা করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী দিন নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।